উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক আজ হাবড়া বিধানসভার বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনে আসেন। হাবড়া বাণীপুর বাণীনিকেতন, কামিনী কুমার গার্লস, হাবড়া মডেল হাইস্কুল সহ মোট 5টি স্কুলে পরিদর্শন করেন, এমনটাই সূত্রের খবর। সরকারি নির্দেশিকা সমস্ত কিছু মানা হচ্ছে কিনা, মূলত এই সমস্ত দিকগুলো খতিয়ে দেখেছেন বলেই জানা যাচ্ছে। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি তো এর আগের দিন গেছি, দমদম গেছি, বারাসাত গেছি, মধ্যমগ্রাম গেছি, ওগুলো অলরেডি কভার করেছি, সল্টলেকের বেশ কিছু অংশ কভার করেছি, আজ হাবড়াটা করছি। হাবড়ার পরে আরেকটু এগিয়ে গিয়ে নৈহাটি ব্যারাকপুর করার ইচ্ছে আছে যদি সময় কুলোয়, তারপর আবার আরেকদিন আরেকটা জেলায় যাব। আজকে মোটামুটি টার্গেট করেছি 5টা স্কুল কভার করব, কিছুটা টাউনে, কিছুটা মফস্বলে। আমরা আসলে দেখছি পরিকাঠামোটা ঠিক আছে কিনা, আমরা দেখছি যে সিসিটিভি রাইটলি ইনস্টলড কিনা, আমরা যা নোটিফিকেশান দিয়েছি সেই অনুযায়ী মেল ফিমেল রেশিওটা মেনটেন্ড হচ্ছে কিনা, যে স্কুলগুলোতে বোথ মেল ফিমেল সিট আছে সেগুলো চেক করছি, কোনো সিক ক্যান্ডিডেট আছে কিনা সেগুলো একটু দেখার চেষ্টা করছি, আর যা স্ট্রাকচারটা এখানে কোনো গলত ধরা পড়েনি। কাউন্সিল এটাতে যথেষ্ট ভাবে নিজেকে ইকুইপ করেছে আর সেটা চেষ্টাও করছে, আর চালিয়েও যাব আমরা শেষ অবধি, পরীক্ষার শেষ অবধি আমরা এটা মেনটেন করব। মানে এটা আমার ডিউটি, আমি আমার ডিউটি করতে এসেছি এইচএস কাউন্সিলের তরফ থেকে, আর আমার আসার উদ্দেশ্যটাই হচ্ছে হাই সেকেন্ডারি এক্সাম চলছে বলে। যারা ভিতরে ঢুকছে স্কুলে তারা সবাই ডিএসসি মেম্বার, আমাদের নমিনেটেড ডিএসসি মেম্বাররাই ভিতরে ঢুকছেন, আর যারা ভিতরে ঢুকছেন না আপনারা দেখতে পাবেন তারা হচ্ছে এখানকার মানে লোকাল যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারা কিন্তু ভেনিউর বাইরে আছেন। ব্যুরো রিপোর্ট, মোবাইল বাংলা।